আপনারা দেখছেন চ্যানেল আটিএম, আপনারা দেখছেন চ্যানেল আটিএম, আপনারা দেখছেন চ্যানেল আটিএম। দর্শক, এখন আমরা ওই এক নম্বর কাউন্টার থেকে এখন আমরা আসলাম মাঠের এখানে। এখন আমরা কিছু সার দেখব, এখন অনেক সার আছে, এই সার দেখব আমরা। তো ভাইয়ের সাথে একটু কথা বলবো, তো আমরা এদিকে একটু দেখি, ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি কি অবস্থা। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ ভাইয়া, বাড়ি কোথায়? ভাই বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ তারাস থানা। সিরাজগঞ্জ থানা, নাম কি ভাইয়া? আজিজুর রহমান। আজিজুর রহমান। ও ভাই, এই নিজস্ব ফার্ম না করুন নাকি? হ্যাঁ, আমার এটা নিজস্ব ফার্ম, বলতে হচ্ছে আমার বাসায় গাভী ছিল, সেই গাভীর পেট থেকে হয়েছে। গাভী ষাটটার বয়স হচ্ছে 4 বছর, আর দাঁতের দিক দিয়ে 6 দাঁত। ও, আপনি এখানে গরু কটা আনছেন? 11টা গরু আনছি। 11টা গরু আনছেন, আসছেন কবে? আসতে আজকে সকাল 6টার দিকে এসে হাটে নামছি। সুযোগ সুবিধা কেমন পাচ্ছেন? সুযোগ সুবিধা ইনশাল্লাহ ভালো পাওয়া যাচ্ছে। এটার ওজন কিরকম ভাই? এটা হচ্ছে আমি আসার হচ্ছে 3 দিন আগে স্কেল করে নিয়ে আসছি, 850 টাকা। এটা দেখি এটার দামটা পরে নিব। দেশের বাড়ি কোথায় বলেন যেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা, এটার কি অবস্থা? এটা কয় দাঁত? 2 দাঁত বয়স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন আপনার যেটা জানবো, এখন আমাদের এটার প্রাইসটা আর ওজনটা বলবেন। এটা ওজন আছে 4.5 মন, মাংস হবে শুধু, লাইভ ওজন না, এগুলো স্কেল করি নাই, ছোট গরু যেহেতু এই বড় গরুটাই শুধু স্কেল করছি। এটার ওজন আছে হচ্ছে 4.5 মন, মাংস হবে শুধু। এটার প্রাইস কত? এটার দাম লোক হচ্ছে 155। 1,55,000। 1,55,000। কাস্টমার কি আপনার এখানে কি ঘুরে গিয়েছে? হ্যাঁ, কাস্টমার দাম বলিতে ওইরকম তো আজকে শুধু। কেমন দাম হলে ছাড়তে পারবেন এমন কোন? হ্যাঁ, এটা 1,50,000 হলে ছাড়বো। 1,50,000 হলে ছাড়বো। আচ্ছা, পরবর্তীটা দেখি আমরা। সুযোগ সুবিধা আছে? আচ্ছা আচ্ছা, আপনাদের ভিডিওর মাধ্যমে যদি এখানে আসে। আচ্ছা আচ্ছা, আমাদের নাম্বারও আপনাদের নাম্বারও বলে দিবেন, সমস্যা নাই, আপনাদের নাম্বার হলো বলবেন। হ্যাঁ আচ্ছা, ঠিক অবশ্যই। এটা 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 কিরকম? এটা ভালো দুধ বড় জি, খুব একটা সন্দেহ করুন। এটার ধরেন যে দামটা হচ্ছে আমি 1,45,000 টাকা। 1,45,000 টাকা। এর ওজন কিরকম? এটা এটার ওজন আছে ধরেন যাচ্ছে 4.5 মন মাংস। এটা কয় দাঁত? এটা 2 দাঁত। এটাও 2 দাঁত? হ্যাঁ, এটাও 2 দাঁত। আচ্ছা ঠিক আছে। এটা এটা গরু। আপনারা কাস্টমার সাথে একটু কথা বলেন তাহলে, কাস্টমার সাথে কথা বলেন। না, এটা হচ্ছে দেশি গরু, মাথাটা সাপটা দেখা যাচ্ছে। দর্শক, কাস্টম ব্যাপারে যে এখানে কাস্টমার আসছে, এই কালো গাড়ির জন্য কথা বলবে এখন শুনি। এই গরুটার দাম হচ্ছে 1,70,000। মাশাআল্লাহ, এখন একটু কমে টমে বলো। এটা কয় দাঁত? এটা 2 দাঁত বয়স। এটা ওজন কিরকম? এটা 5 গুণ শুধু মাংস হবে, কম হবে না, বেশি হবে। আমি যাতে কাস্টমার যে আপনার ভিডিওর মাধ্যমে নিয়ে যায় যাতে প্রতারিত না হয়, ওজনটা যাতে একই রেট মিলে, সেটাই আমি বলছি। 10-4 5-4 খাবারের কি অবস্থা? খাবার ভাই, আমি আজকে সকাল 6টায় এখানে নামেছি, আর এই ছোট ছোট বাচ্চাগুলো আসে, গরুগুলো কেমন ভাবে যখন শোয় তখন তুই তুলে দেয়, গরু এক কথা খাওয়ার কোনো প্লেসই পায় না। গরু খাইলে তো আরো সুটাম দেহের আরো ভালো দেখা যাবে। সকাল থেকে কি খেয়েছেন? সকাল থেকে গরুকে ধরেন যে হচ্ছে বাজার থেকে ভুসি কিনে নিয়ে আসছি, আর পানি দেওয়া ধরেন যে হচ্ছে এটাই খাওয়াছি। বাসার মতো তো খাদ্য এখানে দিতে পারতেছে, বাসায় খুদের ভাত দিছি, ঘাস দিছি,
এই সুযোগ সুবিধা তো এখানে নাই। ও আচ্ছা আচ্ছা, গরুর দিয়ে অবস্থা, গরু তো কোনো মনে হয় কোনো এখনো পর্যন্ত গরুকে কোনো পরিষ্কার করা হয়নি আর কি। আচ্ছা ঠিক আছে, সারা রাত জ্যামে ছিলাম। আচ্ছা আমরা এটা দেখবো, দুই দাঁত বয়স তাই না? আচ্ছা আচ্ছা, গরুটার ওজন কিরকম, দামটা কিরকম বলুন আমাদেরকে। এই গরুটা শুধু মাংসের ওজন হবে সাড়ে সাত মন, এরকম ওভাবে বলবো না, যদি আপনাদের ভিডিওর মাধ্যমে কেউ আসে তাহলে অবশ্যই 2000-5000 টাকা কম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে আমার নেক্সট গরুটা দেখি, অনেক সুন্দর একটা গরু, অনেক সুন্দর একটা গরু। এটা কয় দাঁত? এটা দুই দাঁত। এটা দুই দাঁত? হ্যাঁ এটা দুই দাঁত। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে যে গরু গরু লেগে ফেলতেছে, যে কি অবস্থা, জায়গা একটু স্পেসটা কম এই জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটার ওজন কিরকম? এটার ওজন আছে হচ্ছে 6.5 মন। 6.5 মন কেমন চাচ্ছেন? এটা চাচ্ছি হচ্ছে 1,70,000। 1,70,000 টাকা লাস্ট, ধরেন যে 5,000 টাকা কম হবে। 5,000 টাকা, আচ্ছা ঠিক আছে। 1,65,000 আর কি। আচ্ছা ঠিক আছে, কাস্টমার কি আসছিল এটার? ওজন কত বলেছেন এটার? চাচ্ছেন কত এটা? 1,60,000। গরুটা প্রথম বলেছো দুই দাঁত আর এখন দেখা গেছে চার দাঁত, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা এটা এখন আমাদের এই সিরিয়ালে যত দাম আছে এটা বলে দেন, এক ইয়াতে বলে দেন। এটার দাম লোক আমাদের হাতে অনেক সময় কম, আমরা এখন দেখে যাচ্ছি যে দৌড় কিভাবে বলতেছে 1,90,000 টাকা। আচ্ছা দর্শক, আমরা এক পর্যন্ত দেখে আসলাম আমাদের ব্যাপার ভাই যে কথাটা বললো লাস্ট, এটা কথা বললেন 1,80,000 টাকা দাম বললো, আর এটা কয় দাঁত? দুই দাঁত। এখন আমরা যে প্রথম দেখেছিলাম প্রধান আকর্ষণ, সেটা এখন ওইটা আমরা ওইখানে যাবো, ওইটাতে আমি জিজ্ঞাসা করবো, এখন আমরা ওখানে যাবো আর কি। আসেন, তোমরা একটু দূরে যাও, তোমাদের জন্য ভিডিওটা সুন্দর হইতেছে না। দর্শক আমরা সেই প্রথম যে গরুটা দাম যে বলেছিলাম যে দামটা একটু পরে বলবো, সেই প্রথম গরুটার এখানে আমরা আসছি, এখন এটা আমরা দাম দরটা জিজ্ঞাসা করবো। জি ভাইয়া, এখন আমরা এই গরুটার দাম আমরা শুনতে যাচ্ছিলাম। এই গরুটার ভাই আমার চাওয়া দাম হচ্ছে 4,50,000 টাকা। 4,50,000 টাকা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গরু, 4,50,000 টাকা তুমি চাবো। আচ্ছা ঠিক আছে, এটার বেচা দাম? বেচা দাম ভাই পাবলিকে 3,50,000 টাকা বলেছে, আর আমি ধরেন যে হচ্ছে 4,00,000 টাকার কথা বলেছি, আর ওরকম যদি ধরেন যে হচ্ছে নেওয়ার আগ্রহী ভাব দেখায় তাহলে ধরেন যে হচ্ছে কিছু কম বেশি করে গরুটা আমি ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তো ভাই আপনার মোবাইল নাম্বারটা আমাদেরকে একটু, 01790 01790 4484। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। Please subscribe for all video like. Thank you.